হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। তাহলে তো পুনর্জন্ম থ্রি, হ্যালো শুনছেন টু অবুজ দিনের গল্প থ্রি, নাটকগুলো আমরা আর দেখতে পারবো না। কিন্তু কেন, কি জন্য বা কি কারণে আমরা এই তিনটি নাটক দেখতে পারবো না, কারণ জানতে থাকুন আমাদের ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। ক্ষুধার্ত হায়নার দলের মতো পুরো বাংলাদেশি নাট্যপ্রেমীরা অপেক্ষা করছে পুনর্জন্ম থ্রি, হ্যালো শুনছেন টু ও অবুজ দিনের গল্প থ্রি, এই তিনটি নাটকের জন্য। কিন্তু তাদের অপেক্ষার ফল কেন এবার ঈদেও মিষ্টি হলো না, কেনই বা এবার ঈদেও রিলিজ হলো না উপরোক্ত তিনটি নাটক? আপনাদের এসব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওটিতে। তাই আপনি যদি পুনর্জন্ম থ্রি, হ্যালো শুনছেন টু ও অবুজ দিনের গল্প এই তিনটি নাটকের অপেক্ষা করে থাকেন, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতেই আমরা উপরোক্ত এই তিনটি নাটকের রিলিজ ডেট জানানো হবে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকবে। তাহলে প্রথমে আসা যাক হ্যালো শুনছেন টু নাটকটির সর্বশেষ আপডেট নিয়ে। হ্যালো শুনছেন টু নাটকটির সর্বশেষ আপডেট শুনে দর্শকরা একটু হতাশই হবেন, কারণ হ্যালো শুনছেন টু নাটকটির পরিকল্পনা এখনও করেনি মিজানুর রহমান আরিয়ান। হ্যালো শুনছেন নাটকের সফলতার পর দর্শকরা হ্যালো শুনছেন পার্ট টু চাইলে মিজানুর রহমান আরিয়ান জানিয়ে দিয়েছিলেন যে হ্যালো শুনছেন টু তিনি নির্মাণ করবেন। কিন্তু হ্যালো শুনছেন পার্ট টু নাটকটি নির্মাণের পূর্ব পরিকল্পনা ছিল না তার, যার ফলেই নতুন করে হ্যালো শুনছেন নাটকের পার্ট টু এর জন্য পরিকল্পনা করতে হচ্ছে পরিচালক ও স্ক্রিপ্ট রাইটারদের, আর এজন্যই নাটকটি নির্মাণ করতে দেরি হচ্ছে। তবে মিজানুর রহমান আরিয়ান যেহেতু জানিয়ে দিয়েছেন নাটকটির পার্ট টু আসবে, সেহেতু একটু দেরি হলেও গ্যারান্টি দেওয়া যায় হ্যালো শুনছেন টু আসবে। সব কিছু ঠিক থাকলে 2023 সালের ভালোবাসা দিবসে আসবে হ্যালো শুনছেন পার্ট টু নাটকটি। এবার আসা যাক পুনর্জন্ম থ্রি নাটকটির সর্বশেষ আপডেট নিয়ে। তীর্থের কাকের মতো গোটা বাংলাদেশি নাট্যপ্রেমীরা অপেক্ষা করছেন রাফসান হকের শেষ পরিণতি দেখার জন্য। তবে দর্শকদের অপেক্ষাটা আরেক ধাপ দীর্ঘ হয়ে গেল, কারণ এবার ঈদেও পুনর্জন্ম থ্রি আসবে না এটা প্রায় শতভাগ নিশ্চিত। কারণ ঈদ চলে যাচ্ছে কিন্তু এখনও নাটকটির পোস্টার ট্রেলার বের হয়নি, অথচ একটা সূত্র হতে জানা গেছে নাটকটির শুটিংও শেষ হয়ে গেছে। কিন্তু শুটিং শেষ হওয়ার পরও কেন নাটকটি রিলিজ পেল না এটা শুধু পরিচালক ও নাটক সংশ্লিষ্টরাই জানে। পুনর্জন্ম থ্রি নাটকটি নিয়ে নাটকটির পরিচালক ভিকি জাহেদ জানিয়েছেন যে নাটকটি এবছর বড় কোনো ইভেন্টে প্রচার হবে, তাই আশা করা যায় যে এবছরের শেষের দিকে আসতে পারে পুনর্জন্ম থ্রি নাটকটির তৃতীয় কিস্তি। তাহলে সর্বশেষে আসা যাক অবুজ দিনের গল্প পার্ট থ্রি এর আপডেট নিয়ে। অবুজ দিনের গল্প থ্রি নাটকটি এবার ঈদে আসবে না এটা শতভাগ নিশ্চিত। অবুজ দিনের গল্প থ্রি কবে আসবে এটার কোনো নিশ্চয়তা নেই, নাটকটি শিওরলি আসবে কি না এটা নিয়েও আছে কনফিউজ, কারণ অবুজ দিনের গল্প নাটকের অভিনয়শিল্পী তানজিন্তি সহ অপূর্বর মধ্যে চলছে ব্যক্তিগত ঝামেলা। দীর্ঘ 2 বছর ধরে তারা একসাথে কোনো নাটক করছেন না। অবুজ দিনের গল্প থ্রি নিয়ে পরিচালক শিহাব শাহিনকে কিছু জিজ্ঞাসা করা হলে তিনিও চুপ হয়ে যান, তাই নাটকটি আসবে কি না এটা বলা যাচ্ছে না। অপূর্ব তানজিন তিশার ব্যক্তিগত ঝামেলা মিটলে তারা আবার একসাথে নাটক করা শুরু করলেই অবুজ দিনের গল্প থ্রি নাটকটি আসবে। তাই দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা নাটকটির আশা ছেড়ে দেন আপাতত। সো ভিউয়ার্স, এই তো ছিল পুনর্জন্ম থ্রি, হ্যালো শুনছেন টু, অবুজ দিনের গল্প থ্রি, এই তিনটি নাটক নিয়ে আমাদের সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।